এপ্রিলের মাঝামাঝি 2017 এক সন্ধ্যায় বড় পছন্দের বইটিতে আবারও চোখ আটকে যায়। পাতায় পাতায় হিমালয় অভিযানের ইতিহাস আমাকেও পিছনের দিকে নিয়ে চলে। নেপালের খুম্বু পৃথিবীর সুন্দরতম জায়গাগুলির মধ্যে একটা। অভিযাত্রী মানুষ শেরপাদের দেশ, এখান থেকেই হিমালয় অঞ্চলের সমীক্ষা শুরু হতো। এভারেস্ট অভিযানের সূচনা খুব পুরনো নয়। প্রথম এভারেস্ট জয়ী হিলারি ও তেনজিং এর মধ্যে শেরপা তেনজিং এর দেশ ছিল এই খুম্বু অঞ্চল। 1953-র 29শে মে পৃথিবীর ইতিহাসে অন্যতম দিন, পৃথিবীর মানুষ জয় করলেন এভারেস্ট শীর্ষ। এরপর থেকে তৈরি হলো এক নতুন ইতিহাস। আরো একজন মানুষ যার নাম প্রায় একইভাবে এসে পড়ে, তিনি হলেন তেনজিং এর নিকটাত্মীয় নোয়াং গম্বু। তিনিও এভারেস্ট জয়ের সাক্ষী, তখন তার বয়স মাত্র 17। 1963 আমেরিকার প্রথম এভারেস্ট অভিযানের সঙ্গী হলেন নোয়াং গম্বু, পৌঁছলেন এভারেস্ট শীর্ষে। ১৯৬৪ প্রথম ভারতীয় হিসাবে নন্দা দেবী, আর 1965-তে ভারতীয় এভারেস্ট অভিযানের সফলতম নায়ক হয়ে উঠলেন তিনি। পরপর প্রথম দুবার এভারেস্ট জয়ের কৃতিত্বও তার। জীবনের পরের অংশটা পাহাড়ি মানুষ গড়ে তোলার ইতিহাস, পাহাড়ের মানুষদের পাশে থাকার ইতিহাস। ১৯৮৬ সালটা আমার কাছে অত্যন্ত স্মরণীয়। 143 নম্বর HMI এর বেসিক কোর্সে সুযোগ পেয়েছি। ৯ মে ১৯৮৬ রেডিওয়ে খবর শুনলাম তেনজিং আমাদের ছেড়ে চলে গেছেন। বুটো ফাঁকা হয়ে গেল ভিতরটা। অন্ত্যেষ্টির পরদিন কোর্সে হাজির হলাম সকলে, মন ভালো নেই। তেনজিং ছাড়া HMI ভাবতেই পারছি না। মুখে একরাশ বিস্ময়, বুঝতেই পারলাম না ফাঁকা জায়গাটা। কি যেন হঠাৎই আমাদের বড্ড আপন করে নিলেন তিনিই আপনি, স্যার নোয়াং গম্বু। বয়স বাড়ার সাথে সাথে দায়িত্বও বেড়েছে আপনার, তাই সরাসরি বরফের ট্রেনিংয়ে হাজির হওয়া শক্ত ছিল। তবুও যখনই দেখা হয়েছে তখনই মনে হয়েছে আপাত গম্ভীর মানুষটার মধ্যে লুকিয়ে আছে একটা সরল মানুষ। মাঝে মাঝে অস্থিরতা এসেছে আমাদের মধ্যে, ধৈর্যের সঙ্গে অত্যন্ত বিনয়ী হয়ে সমাধান করে দিয়েছেন। মনে হয়েছে এ বিনয় হিমালয় পুত্রকে দেয়া হিমালয়েরই গুণ। মাঝে মাঝে প্রশ্ন করে বিব্রত করে তুলেছি, আপনি বরাবরই বলেছেন পাহাড়ে পৌঁছতে হবে মাথা নিচু করে, তবে তুমি পৌঁছতে পারবে শিখর থেকে শিখরে।
সে সময় গোর্খাল্যান্ড সমস্যা ভালো মতো বাসা বেঁধে উঠেছে দার্জিলিংয়ে। কোর্সে যাতে কোনোরকম সমস্যা না হয় তার জন্য বারবার ছুটে আসতেন আমাদের কাছে। দিনে দিনে বন্ধু হয়ে উঠেছিলেন আমাদের। একটা কথা মনে পড়ছে, অভিযানে হারিয়ে যাওয়া বা অশক্ত মালবাহক পরিবারের জন্য মন কেঁদে উঠত আপনার। আজও তারা সে ভাবনা নিয়েই বেঁচে আছে। আজ আর আপনি আমাদের মধ্যে নেই, হয়তো মনেও নেই আমায়, কিন্তু মনের মধ্যে জায়গা করে নিয়েছেন চিরকালের মতো।